দীর্ঘ আলোচনার পর পিছু হেঁটেছে বটে কিন্তু বিশ্বাস নেই ড্রাগনকে এদিকে আবার মাঝে মধ্যেই যুদ্ধের হুঙ্কার দিচ্ছে পাকিস্তানও চলছে চোরাগুপ্তা হামলা দুই প্রতিবেশীকে চাপে রাখতে নিজেদের সমরসজা বাড়াচ্ছে ভারতীয় সেনা এমন পরিস্থিতিতে ভারতীয় বায়ুসেনার হাতে এলো আরও পাঁচটি অ্যাপাচিকপ্টার মোট বাইশটি অ্যাপাচিকপ্টারকে শীঘ্রই বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন করা হবে এমনকি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছেও কয়েকটি অত্যাধুনিক কপ্টার মোতায়েন রাখা হবে বলে খবর তবে শুধু অ্যাপাচে কপ্টার নয় বায়ুসেনার হাতে আসছে আরও পনেরোটি চিংকুও। মার্কির বিমান সংস্থা বোয়িং মোট সাঁইত্রিশটি অত্যাধুনিক কপ্টার সরবরাহ করেছে তাদের তরফে জানানো হয়েছে ভারতের চাহিদা মতো সাঁইত্রিশটি অত্যাধুনিক কপ্টার সরবরাহ করা হলো এর মধ্যে বাইশটি অ্যাপাচে ও পনেরোটি চিনুক কপ্টার প্রসঙ্গত দু হাজার পনেরো সালের সেপ্টেম্বরের মাসে কয়েক বিলিয়ন মার্কিন ডলার চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী চলতি বছরে সমস্ত কপ্টার সরবরাহ করা হলো।